একমাত্র প্রিয় পুত্র, এই কথাটি প্রভু যিশুর কথা মনে করিয়ে দেয়, তাই নয় কি? কিন্তু আপনি জানেন কি, পুরাতন নিয়মেও এই রকম একজনের বিষয়ে উক্তি করা হয়েছে। আপনি কি তাকে জানেন? কিন্তু প্রশ্ন হল, কেন আপনি তাকে একমাত্র প্রিয় পুত্র বলবেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস পরম করুণাময় ঈশ্বরের মহাদয়ায়, তার অনুগ্রহে আপনি নিশ্চয়ই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আরেকটি বার আমাদের সঙ্গে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আর আমি আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান থেকে আপনি কিভাবে আশীর্বাদ লাভ করছেন, বা এমন এমন কোনো বিষয় যা আপনার জীবনে আপনি ব্যবহার করতে সমর্থ হয়েছেন, নতুন কিছু শিখেছেন, আমাদেরকে নিশ্চয়ই আপনি জানাচ্ছেন। যদি এখনও না জানিয়ে থাকেন, আমার অনুরোধ আজকেই, বিশেষ করে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোন বিষয়টা আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলছে, বা ঈশ্বর আপনাকে ঠিক কোন বিষয়টা দেখাতে চাইছেন, বা কোন সিদ্ধান্ত আপনি আজকে নিতে চাইছেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরাও আপনার সঙ্গে একই সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিতে চাই, আর আমরা খুশি হব যদি আপনি আমাদের সঙ্গে এইভাবেই প্রত্যেক দিন যোগাযোগ রাখেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। তোমার দেখা পায়।
ইব্রীয় পুস্তকের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে ১১ অধ্যায় থেকে দেখব। এখানে বিশ্বাসের বীজ সমূহের যে তালিকা দেওয়া হয়েছে তারই কয়েকটি চরিত্র নিয়ে ইতিমধ্যেই আমরা আমাদের কয়েকটি অনুষ্ঠানে আলোচনা করেছি। বিশেষত গত অনুষ্ঠানে দেখছিলাম এমন কয়েকজন ব্যক্তির জীবনযাপন যারা এই পৃথিবীতে বসবাস করেছেন, অথচ তারা এমনভাবে জীবনযাপন করতেন যেন তারা এই পৃথিবীতে প্রবাসী ছিলেন। এই সকল বিশ্বাসের বীরেরা আমাদের জীবনেও সাহস এবং আত্মিক বৃদ্ধি দান করেন। আব্রাহাম ও সারার মাধ্যমে আমরা দেখতে পাই ঈশ্বর তাদের প্রতিজ্ঞাত সন্তান দিয়েছিলেন। অবশ্যই ইসমাইল কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞাত সন্তান ছিলেন না, কিন্তু একমাত্র ইসহাকই ছিলেন সেই প্রতিজ্ঞাত সন্তান, যদিও আব্রাহামের আরও অনেক পুত্র ছিল। আব্রাহামের জীবনে ঈশ্বর পরীক্ষা নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন তার প্রতিজ্ঞার সন্তানকে উৎসর্গ করতে হবে। আর আব্রাহাম ঈশ্বরের প্রতি শুধুমাত্র বিশ্বাসে স্থির থেকেছিলেন তাই নয়, কিন্তু তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। ইসহাককে ঈশ্বর যখন উৎসর্গ করতে বলেছিলেন তখন ইসহাক ছোট বালক ছিল তা নয়, তথাপি সে পিতার বাধ্য হয়েছিল। আবার আব্রাহামের অতীতের দিকে আমরা দেখলে দেখতে পাই ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণের একটা নির্দিষ্ট সময় আছে। এই পুত্রকে পাওয়ার জন্য আব্রাহামকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল। তিনি প্রতিজ্ঞাত দেশে এসেছিলেন, কিন্তু তিনি নিজেকে সেখানে প্রবাসী ভেবেছেন। একথা আমাদের শিক্ষা দেয় আমরা এই পৃথিবীতে প্রবাসী, আমাদের জন্য আরও এক দেশ আছে সেখানে আমরা অনন্তকাল বাস করব। তার জন্য আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বাধ্যতা সহকারে জীবনযাপন করতে হবে। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেখি, আর আমার বিশ্বাস যেন এই সময় আমরা ঈশ্বরের রব শুনতে পাই, যেভাবে তিনি আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলতে চান যেন আমরা তা উপলব্ধি করতে সমর্থ হই। আসুন আমাদের বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর আলোচনায় আমরা আপনাদের কাছে ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য, বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। বর্তমানে আমাদের আলোচনায় আমরা বাইবেলের নতুন নিয়মে ইব্রীয়দের প্রতি পত্র তার ১১ অধ্যায় থেকে আলোচনা করেছি। গত অনুষ্ঠানে আমি ১৩ পদ পর্যন্ত আলোচনা করেছি এবং এই পর্যন্ত আমরা দেখেছি বিশ্বাসে সেই বীরদের জীবন। আমরা এক এক করে শুরু করেছি এবং প্রত্যেকটি জীবন আমাদেরকে আশ্চর্যভাবে বিশ্বাসে সাহস জাগিয়েছে, বৃদ্ধি জাগিয়েছে। আমরা শুরু করেছিলাম সেই বিশ্বাসে হেবলের বিষয় থেকে, হেবলের সেই আশ্চর্য ঈশ্বরে বিশ্বাস, তার পিতামাতার কাছ থেকে যা জেনেছিলেন, সেই অবস্থায় তিনি ঈশ্বরের উদ্দেশ্যে খাঁটি বা সঠিক বলিদান উৎসর্গ করেছিলেন। এরপরে আমরা দেখেছি হনকের বিশ্বাস, তিনি কেমনভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন, ঈশ্বরের প্রীতির পাত্র তিনি ছিলেন। আর তৃতীয় ঘটনায় আমরা নোহের বিষয় দেখেছি, যদিও বা সকলে তাকে টিটকারে দিয়েছিল, তাচ্ছিল্য করেছিল, তথাপি তিনি আদর্শ জীবনযাপনে অন্ততপক্ষে তাঁর পরিবারকে জয় করতে পেরেছিলেন, তাঁর পরিবার বিশ্বাসে বলিয়ান হয়েছিল তাঁর জীবনের দ্বারা। আমাদের জীবন যেন আদর্শ হয়, আমাদের পরিবারের মধ্যে যেন আমরা আমাদের পরিবারকে যেন জয় করতে পারি, তার মধ্যে দিয়ে যেন ঈশ্বরের পরিকল্পনা যেন প্রকাশ পায়,
এরপরে আমরা দেখেছি অব্রাহাম এবং সারার বিশ্বাস। না জেনেও অব্রাহাম এগিয়েছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে এবং সেই দেশের দিকে, যে দেশ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এবং তার সেই প্রতিজ্ঞাত সন্তানকে দান করেছিলেন বৃদ্ধ অবস্থায়। তার স্ত্রী সারা যখন দুর্বল ছিলেন, অনেক বয়স হয়েছে, তথাপি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার প্রতিজ্ঞা তাদের জীবনে পূর্ণ করেছিলেন। আজকের আমরা 14 পদ থেকে দেখব। এখানে লেখা আছে ইব্রীয় পুস্তকের 11:14 পদে, কারণ যাহারা এইরূপ কথা বলেন তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেন ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। তার আগের যদি 13 পদ দেখেন তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। লেখা আছে, বিশ্বাসনরূপে ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। আমরা এই অংশে দেখি যে পৃথিবী হল প্রবাসস্থল। এই বিষয় যারা উপলব্ধি করতে পারে তারা যে তাদের প্রকৃত বাসস্থান স্বর্গ এটা জানে, আর এটাই তো স্বাভাবিক। বিশ্বাস ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত করে, আর ঈশ্বরের সন্তান ভবিষ্যতের দিনগুলো অর্থাৎ সেই অনন্তকালের দিকে লক্ষ্য করে এগিয়ে চলে। তাই এই পার্থিব দিনগুলোতে আমরা আজ পৃথিবীতে আমাদের আগামী অনন্তকালীন স্বর্গীয় সুখের কথা স্মরণ করে বিশ্বাসে পথ চলছি। এই আমাদের সাময়িক জীবন। 15 পদে দেখুন কি লেখা আছে, ইব্রীয়তার 11:11, আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। আমাদের এই সব বরণীয় বিশ্বাসী বীরদের জীবনে লক্ষ্য ছিল সেই অনন্তকালীন স্বর্গ। অব্রাহাম, ইসাক, জাকব ইত্যাদি ব্যক্তিগণ ইচ্ছে করলেই তাদের সেই পিছনে ফেলে আসার দেশে ফিরে যেতে পারতেন, অর্থাৎ ইচ্ছা করলেই তারা জাগতিক ভাবধারায় চলতে পারতেন। দেখুন, তাদের দৃষ্টি সর্বদা সামনের দিকে ছিল, আগামী সেই লক্ষ্যের দিকে। অনেক সময় আমরা পেছনের দিকে তাকাই, তাই তো আমরা বিপদে পড়ি, নিরাশই, হতাশই। অনেক ব্যক্তি আছেন অতীতের দিকে তাকিয়ে দুঃখার্ত হয়ে তাদের আগামী জীবনকে ব্যর্থতায় পরিণত করেন। অনেকে আছেন অতীতের সফলতাকে স্মরণ করে গর্বিত হয়ে আগামী দিনে পরাজিত জীবন যাপন করেন। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত অতীত নয়, সম্মুখ। অতীত থেকে শিক্ষা লাভ করি এবং সামনের দিকে এগিয়ে চলি। ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে বিজয় দান করবেন, যেমন বিশ্বাসে বীরগণকে দান করেছিলেন, তারা অতীতের দিকে ফিরে যাননি। এবারে আমি পাঠ করব 16 পদ, যেখানে লেখা আছে, কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন, এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয়ে লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। কিন্তু তারা যে দেশ ছেড়েছেন সেই দিকে আর ফিরে গিয়ে থাকতে চাইলেন না, বরং স্বর্গকে উদ্দেশ্য করেই তারা জীবনযাপন করেছিলেন তাদের প্রতিজ্ঞাত দেশে। আমাদের কাছে জগতের পথ খোলাই রয়েছে, ইচ্ছা হলেই আমরা জাগতিকতার মধ্যে চলে সন্তুষ্ট থাকতে পারি, কিন্তু সেটা আমাদের কাম্য নয়। আমরা বিশ্বাসে আমাদের ইহজীবন কাটিয়ে চলছি, যেন আমাদের চিরন্তন আবাসে আমরা অনন্তকাল থাকতে পারি। 17 পদে লেখা আছে, বিশ্বাসে অব্রাহাম পরীক্ষিত হইয়া ইসহাককে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে তাহাকে বলা হইয়াছিল ইসহাককে তোমার বংশ আখ্যাত হইবে। অব্রাহামের পরবর্তী জীবনে দেখি তার সেই মহান উৎসর্গীকরণের যাবতীয় প্রস্তুতি আপন পুত্র ইসহাককে নিয়ে, যাকে ঈশ্বরের সেই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি পেয়েছিলেন। ঈশ্বর যখন অব্রাহামকে পরীক্ষার মাধ্যমে যাচিয়ে নিচ্ছিলেন, সেই সময়গুলোতেও অব্রাহাম ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলেন, আর তাই তার পুত্র ইসহাককে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেবার জন্য নিয়ে গিয়েছিলেন। ইব্রীয় পুস্তক থেকে আমরা আলোচনা করছি 11:18 পদ, যেখানে লেখা আছে, যাহার বিষয়ে তাহাকে বলা হইয়াছিল ইসহাককে তোমার বংশ আখ্যাত হইবে।
লক্ষ্য করুন যে ঈশ্বর জানিয়েছিলেন অব্রাহামকে যে তার পুত্র ইসহাকের মাধ্যমেই ঈশ্বর এক বংশ উৎপন্ন করবেন, আর তা সত্ত্বেও ঈশ্বরের উদ্দেশ্যে অব্রাহাম সেই ইসহাককে উৎসর্গ করতে প্রস্তুত রইলেন। ইব্রীয় তার ১১ অধ্যায় ১৯ পদে লেখা আছে, তিনি মনে স্থির করিয়াছিলেন ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ, আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাহাকে ফিরিয়া পাইলেন। অব্রাহামের এই বিশ্বাস ছিল যে ইসহাক যদি মারাও যায় তবে ঈশ্বর তাকে পুনর্জীবিত করতে পারেন। অব্রাহামের সেই বিশ্বাস কত প্রবল, তাকে বলি দিতে প্রস্তুত হয়ে নিরূপিত মুহূর্তে ঈশ্বরের দ্বারা সেই ইসহাককে জীবিত অবস্থায় অব্রাহাম ফিরে পেলেন। আর অব্রাহামের আরও সন্তান থাকলেও ঈশ্বরের সেই প্রতিজ্ঞা ছিল ইসহাকে তোমার বংশ আখ্যাত হইবে, আর সেই প্রতিজ্ঞানুসারে ইসহাকের মাধ্যমে এক বংশ উৎপন্ন হয়েছিল। অব্রাহামের জীবনের প্রান্তে অব্রাহামের কাছে ইসহাককে উৎসর্গ করার কথা ঈশ্বর বললেন, কেননা এমন বিশ্বাসে আসবার জন্য অব্রাহামের প্রস্তুতির প্রয়োজন হয়েছিল। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন ঈশ্বর আপনাকে কখনো আপনার শক্তির অতিরিক্ত পরীক্ষায় আপনাকে ফেলবেন না। যে কথা বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্থীয় তার ১০ অধ্যায় ১৩ পদে পাই। আরও একটা বিষয় লক্ষণীয়, ঈশ্বর ইসমাইল বা আর কাউকেও তো উৎসর্গ করার কথা বলেননি, কিন্তু ইসহাক ছিলেন অব্রাহামের প্রতিজ্ঞাত সন্তান, তাই ইসহাককেই ঈশ্বর উৎসর্গ করতে বলেছিলেন। ইসহাকের শৈশব অবস্থায় ঈশ্বর ইসহাককে উৎসর্গ করতে বলেননি, বলেছেন ইসহাক যখন প্রায় ৩৩ বছরের পূর্ণ যুবক তখন। অর্থাৎ অব্রাহাম ঈশ্বরকে পূর্ণভাবে বিশ্বাস ও মান্য করার জন্য যেন পরিপূর্ণ সিদ্ধ হতে পারেন এমন সময় ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন ও ততদিন অপেক্ষা করেছিলেন। এখানে আমরা দেখি যে বিশ্বাসের পরীক্ষা, আমরা যদি এই বিশ্বাসের পথ ধরে না চলি তবে কতকগুলো নিয়মকানুন রীতিনীতি সম্বল করে পথ চলা বৃথা। অব্রাহামের জীবনে বিশ্বাসের আরাধনা তার জীবনে ঈশ্বরের প্রতি বাধ্যতা ও আনুগত্য এনে দিয়েছিল, যার জন্য বলা হয় অব্রাহামের উদ্দেশ্যে যা লেখা আছে বাইবেলের নতুন নিয়মে রোমিও তার ৪ অধ্যায় ৩ পদে, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাঁহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণ্য হইল। এরপরে আমরা পাই ইসহাকের বিশ্বাস, যে বিষয়ে আমরা দেখব ১১ অধ্যায় ২০ পদে, অব্রাহামের সন্তান ইসহাক ছিলেন ঈশ্বর দত্ত প্রতিজ্ঞার সন্তান। পাঠ করি আমরা ২০ পদ, বিশ্বাসে ইসহাক আগামী বিষয়ের উদ্দেশ্যে জাকবকে ও এসৌকে আশীর্বাদ করিলেন। এই ইসহাকের মধ্যে আমরা পাই বিশ্বাসের ইচ্ছা। তাকে যখন উৎসর্গ করতে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বয়স প্রায় ৩৩ বছর, অর্থাৎ সেই ইসহাক পূর্ণ সাবালক। তার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা, তার নিজস্ব মতামত পেশ করার অধিকার নিশ্চয় জন্মেছিল, কিন্তু না, ইসহাক পিতা অব্রাহামের ইচ্ছায় পূর্ণভাবে সমর্পিত হয়ে রইলেন। আজকের দিনেও ঈশ্বরের সন্তান হয়ে আমাদের উচিত পূর্ণভাবে ঈশ্বর পিতার ইচ্ছায় নিজেকে সমর্পণ করা। আবার পাই বিশ্বাসের দ্বারা ইসহাকের জীবনে বাধ্যতা পালনের এক অপূর্ব নমুনা। দ্বিতীয়ত, সেই বিশ্বাসের বলেতে ইসহাক জানতে পারলেন ভবিষ্যৎ সম্পর্কে, আর তা জেনে উভয়কে আশীর্বাদ করলেন। ইসহাকের মধ্যে ছিল বিশ্বাসের ইচ্ছা। তিনি ছিলেন একজন ভালো কূপ খননকারী। তাঁর খোঁড়া কূপ কেবলই শত্রু হস্তগত হলেও আবার নতুন কূপ ইসহাক খনন করতেন। একটা বিষয় সূক্ষ্মভাবে ইসহাকের মধ্যে দেখা যায়, বিশ্বাসের ইচ্ছা। সেই ইচ্ছুক আত্মা দ্বারা তিনি আগামী বিষয়ের উদ্দেশ্যে এসৌ ও জাকবকে আশীর্বাদ করলেন। আমরা অনেকেই আছি যারা আমাদের ভবিষ্যৎকে শুধু অন্ধকার দেখি। আমরা ভাবি না যে ঈশ্বর সকলই নিয়ন্ত্রণে রেখেছেন। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু তাঁর হাতে রয়েছে, যাকে বিশ্বাস করলে আমরা ভবিষ্যতে সুন্দরভাবে এগোতে পারি। বিশ্বাসের এই বীরগণ, যাদের বিষয় আমরা আজকের পাঠ করলাম এবং দেখলাম, ইসহাক যিনি অব্রাহামের সন্তান ছিলেন, ঈশ্বর দত্ত প্রতিজ্ঞার সন্তান, তিনি পূর্ণভাবে তাঁর সেই পিতার ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস অর্পণ করেছিলেন,
তিনি কখনো তার বিরুদ্ধাচরণ করেননি। আজকালকার দিনে ছেলেমেয়েরা অনেক সময় পিতামাতা যে বিশ্বাসে বলিয়ান সেই ঈশ্বরে বিশ্বাস অর্পণ করতে চায় না, কিন্তু আমরা দেখি ইসহাক ছিলেন এক বাধ্য সন্তান যে তার পিতার অনুসরণ শুধু করেনি, পিতার ঈশ্বরের অনুসরণ করেছিলেন, আর তাই তিনি আশীর্বাদ পেয়েছিলেন। তিনি তার জীবনের শেষে তার সন্তানদেরকে আশীর্বাদ করেছিলেন এবং সেই আশীর্বাদ আমরা দেখি বিরাট এক জাতিতে পরিণত হয়েছিল, যাকব থেকে তৈরি হয়েছিল ইসরায়েল, এবং সেই ইসরায়েল জাতির মধ্যে দিয়ে ঈশ্বর জগৎকে তার কাছে টানবার জন্য পরিকল্পনা করেছিলেন। আর আমরা দেখি সেই পরিকল্পনা বাস্তবে রূপায়িত না হতে তিনি তার একজাত পুত্র প্রভু যীশুকে প্রেরণ করেছিলেন। প্রিয় ভাই ও বোন, বিশ্বাসে বীরদের জীবন থেকে আমরা এইটাই বুঝতে পারি যে তাদের সকল অবস্থায় তারা অতীতের দিকে তাকাননি, তারা সামনের দিকে এগিয়ে চলেছিলেন, ঈশ্বরে নির্ভর করেছিলেন এবং অজানা বিষয়ে নিশ্চয় জ্ঞান করেছিলেন, কারণ তাদের বিশ্বাসের যে ভূমি ছিল তিনি হলেন ঈশ্বর। জগতের উপরে নয়, জাগতিক বিষয়ের উপরে নয়, নিজের উপরে নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের উপরে। আসুন আমাদের জীবনে চলার পথে আমরা সেই ঈশ্বরকে সামনে রেখে এবং তার বাক্যে বিশ্বাস করে এগিয়ে চলি, তিনি আমাদেরকে নিশ্চয়ই বিজয় দান করবেন। আমরা যদি বিশ্বাস যদি আমাদের নিজেদের উপরে অর্পণ করি তবে আমরা নিশ্চয়ই পতিত হব, কিন্তু বিশ্বাসের বীরদের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করি তাদের বিশ্বাস তারা ঈশ্বরের উপরে অর্পণ করেছিলেন, আর তাদের সেই বিশ্বাস এসেছিল ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেছিলেন আর সেই কথায় তারা বিশ্বাস করেছিলেন। তারা কারোর সঙ্গে সেই বিষয় আপোষ করেননি বা আলোচনা করেননি। বিশ্বাসে অব্রাহাম তার সন্তানকে বলিদান করবার জন্য এগিয়ে গিয়েছিলেন, তার জন্য তিনি কখনো শঙ্কিত হননি, ভীত হননি, এবং আমরা দেখি সেই ক্ষেত্রে ঈশ্বর সঠিক সময় সেই বলিদানের মেষ জুগিয়ে দিয়েছিলেন। আমাদের জীবনে অনেক সময় এই জগতে চলবার পথে বিশ্বাস সম্পর্কে সন্দেহ আসে এবং সেই আকাঙ্ক্ষিত ঈশ্বরের নিরূপিত পথে চলতে গিয়ে আমরা ভাবি কেমন করে সম্ভব, পারব কি এগোতে, শেষ করতে কি পারব, কিন্তু আমরা এগিয়ে চলি, সঠিক সময় ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে তুলে ধরবেন এবং তিনি আমাদেরকে বিজয় দান করবেন। তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, কারণ তিনি যদি প্রতিজ্ঞা না করতেন, তিনি যদি সত্য ঈশ্বর না হতেন, তাহলে আমাদের সমস্ত বিশ্বাসী কোনো অর্থ হয় না। আমরা দেখি একইভাবে ইসহাকের জীবনে, যিনি তার পিতার ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং মৃত্যুর পূর্বে তার পুত্রদেরকে আশীর্বাদ করলেন, এবং শুধু তাই নয়, তিনি তার সেই লাঠির উপরে নির্ভর করে ভজনা করেছিলেন। এই লাঠি হচ্ছে ঈশ্বরের উপরে বিশ্বাসের একটা বিষয়। আসুন আরেকবার ঈশ্বরের বাক্যের দিকে আমরা ফিরি এবং সেই বাক্যে যে বিশ্বাসের কথা আমরা আজকে শুনেছি এবং কয়েকদিন ধরেই শুনছি, এই ইব্রীয় পুস্তকের ১১ অধ্যায় প্রত্যেকটি জীবন আমাদেরকে আরও ঈশ্বরের দিকে নিকটবর্তী করুক, যেন আমাদের জীবনে এবং কাজে এবং আমাদের সাক্ষ্যদানের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে বিশ্বাসে বাড়িয়ে তুলি এবং অন্যদেরকে সাহায্য করি। একটি কথা বলে শেষ করতে চাই, বিশ্বাস শুধু মুখে বললে হবে না, কিন্তু আমাদের জীবনে এবং কার্যে তার প্রমাণ প্রয়োজন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইব্রীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা নিশ্চয়ই বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আজকে আমাদের আলোচনায় দেখলাম অব্রাহাম এবং পুত্র ইসহাকের বিষয়ে। অব্রাহামের বিশ্বাসের আরাধনা ঈশ্বরের প্রতি তাকে বাধ্য করেছিল। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেছিলেন আর এটাই তার ধার্মিকতা বলে গণ্য হলো, একথা ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই। ইসহাকের মধ্যে দিয়ে শিক্ষা পাই ঈশ্বরের প্রতি বিশ্বাসে তিনি ইচ্ছুক হয়েছিলেন। যখন তার বয়স প্রায় ৩৩ বছর, তখন তাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বাধ্য হয়েছিলেন পিতার কথায় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থেকেছিলেন। এরপর দেখি তিনি বৃদ্ধাবস্থায় যাকব এবং এশোর প্রতি আশীর্বাদ করেছিলেন, আর যাকবের মধ্যে দিয়ে বৃহৎ ইসরায়েল জাতি গঠিত হয়েছিল। ইসহাকের জীবনের আরও একটি বিষয় দেখলাম, তিনি যেখানেই গেছেন সেখানেই বিশ্বাসে কূপ খনন করেছেন। আর তার বিষয়ে অনেক কিছু লেখা না থাকলেও তার জীবনের কিছু কিছু ঘটনা আমাদের কাছে তার বিশ্বাসের জীবনের কথা বলে। তিনিও বৃহৎ ইসরায়েল জাতিকে মাংসিক চোখে দেখেননি, তথাপি ঈশ্বরে বিশ্বাস করে আগামী দিনের বিষয়ে স্থির ছিলেন।
আমরা আমাদের আগামী দিনের আলোচনায় এমন এক চরিত্র নিয়ে আলোচনা করব যার ক্রিয়াকলাপ দেখলেই মানবীয় আচরণ সম্পর্কে এক ছবি আমাদের চোখের সামনে ধরা পড়ে। আসুন আমরাও ঈশ্বরের প্রতি নির্ভর করে এই মতো বিশ্বাসের জীবন অতিবাহিত করি, ঈশ্বরে স্থির থাকি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদেরকে তার প্রতি এই নির্ভরশীলতায় আরও আরও এগিয়ে নিয়ে চলেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমরা প্রার্থনায় যাই, আর এই সময় আমি চাইব যে আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সর্বশক্তিমান পিতা, প্রভু তোমার স্তুতি প্রশংসা গৌরব করি যে তুমি সত্য জীবন্ত ঈশ্বর, এবং তোমার ধন্যবাদ দিই যে সৈক্য পিতা যে তোমার মহা অনুগ্রহ প্রভু, তোমার মহা দয়া যে তুমি আমাদেরকে বারবার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্য দাও, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তোমার যে বিশেষ বিষয় আমাদেরকে তুমি শেখাতে চাও, জানাতে চাও প্রভু, তুমি তা জানতে বুঝতে এবং আমাদের জীবনে তা ব্যবহার করতে সাহায্য করে চলেছ। ধন্যবাদ দিই প্রভু যে আজকে তুমি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার জীবন্ত বাক্য দ্বারা পিতাকে আশীর্বাদযুক্ত করে এবং বিশ্বাসে কীভাবে আরও বলিয়ান হওয়া যায়, কীভাবে আরও বেড়ে ওঠা যায়, কীভাবে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমার প্রতি নির্ভরশীলতা আরও বৃদ্ধি পাওয়া যায়, এই বিষয়ে প্রভু তুমি তাদেরকে আরও গভীরভাবে জানতে বুঝতে সাহায্য করেছ। সৈক্য পিতা ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি প্রভু যে আগামী দিনে এইভাবে তুমি তাদেরকে আরও তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেক পরিবারের জন্য, আমাদের দর্শক বন্ধু এবং তাদের পরিবারবর্গের জন্য সৈক্য পিতা। যদি এই সময় পিতাগো এমন কোনো পরিবার থাকেন বা ব্যক্তি থাকেন যারা হয়তো অসহায়, পিতাগো হয়তো ভেঙে পড়েছেন বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে, হয়তো বিশেষ করে প্রার্থনায় স্থির আছেন যে প্রভু তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ, হয়তো অর্থনৈতিক কারণে পিতাগো বিশেষভাবে চিন্তিত, অথবা অন্য হয়তো কোনো কারণে, হয়তো সন্তানদের কারণে পিতাগো তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে বিশেষভাবে চিন্তিত। সৈক্য পিতা প্রার্থনা করি প্রভুগো তোমার প্রতি নির্ভরশীলতায় তুমি তাদেরকে স্থির করো, আশীর্বাদ করো। তুই পিতাগো যে কোনো সমস্যাই হোক প্রভু তুমি সেই সকল সমস্যা থেকে অনেক বড়, এবং পিতাগো তোমার যিশু নামে সেই সকল সমস্যা থেকে তারা যে উদ্ধার পেতে সমর্থ প্রভু, এই বিশ্বাসে তুমি তাদেরকে সম্পূর্ণ স্থির করো, আশীর্বাদ যুক্ত করো, এবং পিতাগো সকল সংকট থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো। সৈক্য পিতা তোমার দয়া অনুগ্রহে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার, তাদের পরিজন, প্রিয়বর্গকে পিতাগো তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, এবং তোমার সেই পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো প্রভু, তোমার যিশুর নামে তোমার সেই ক্রুশীয় রক্ত দিয়ে তাদেরকে ঘিরে রাখো, তোমার প্রতি বিশ্বাসে আর উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো। তথাপি তোমার মঙ্গল ইচ্ছা তুমি আমাদের প্রত্যেকের জীবনে পূর্ণ করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহে আরেকটি বার আমরা তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, এবং আমার বিশ্বাস যে ঈশ্বরের রব আমরা শুনতে সমর্থ হয়েছি। নিশ্চয়ই আমাদের জীবনের জন্য তিনি যেভাবে আমাদেরকে দেখাচ্ছিলেন আমরা তা দেখতে সমর্থ হয়েছি, এবং আমার বিশ্বাস যেইভাবেই আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেন একসঙ্গে এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যে এবং ঈশ্বরের প্রতি নির্ভরশীলতায় বেড়ে উঠতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে, ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে নিবেদিতা জানা ও মুর্শিদাবাদ থেকে বিদ্যুৎ সাহা। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।